জয় শ্রী গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। অগ্রহায়ণ মাসের একটি বিশেষ পূর্ণ লগ্ন হচ্ছে অমাবস্যা, শনিবার অমাবস্যা। বছরে খুব কম দিন, প্রায় পড়ে না বললেই হয়, শনিবার অমাবস্যা এবং মঙ্গলবার অমাবস্যা। শনি ও মঙ্গলবারকে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ করলে পড়লে দেখবেন তাকে মধুবার বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার, শনি এবং মঙ্গলবার, যদিও অমাবস্যা পড়ে। এবারে অগ্রহায়ণ মাসের সিনোনিমস হচ্ছে মাঘ শিষ্য মাস। অগ্রহায়ণ মাসকে মাঘ শিষ্য মাস বলে। এই মাসে অমাবস্যা তিথিতে, শনিবার অমাবস্যা, সেই তিথিতে গ্রহ পীড়া সংক্রান্ত সমস্ত প্রতিকার তো প্রতি অমাবস্যায় হয়। এই অমাবস্যার ক্ষেত্রে যেহেতু বার এবং তিথি প্রচণ্ড প্রকট হয় শ্রী ভগবান, সেক্ষেত্রে কর্মটা, যে কাজটা হবে সেই কাজটাও অত্যন্ত ফলপ্রদ হয়। আলোচনার বিষয়টা আজকে অমাবস্যায় তন্ত্রে কি কি কাজ করতে হয় আর পূর্ণিমাতে কি কাজ করতে। পূর্ণিমা কি আর অমাবস্যা কি, এটা শুনে আসছে কিন্তু এটা নিয়ম, এটার মানেটাও অনেকে জানেন না। প্রথম হচ্ছে পূর্ণিমা হচ্ছে বিষ্ণু বিষয়ক তিথি, আর অমাবস্যা হচ্ছে মাতৃ আরাধনা সংক্রান্ত তিথি, শিব শক্তি অভেদ। আর পূর্ণিমা হচ্ছে বিষ্ণু বিষয়ক। আমাদের সনাতন ধর্মে বিষ্ণু হচ্ছে প্রধান দেবতা, ওই জন্য দেখবেন আচমনে অঙ্গ বিষ্ণু, শ্রাদ্ধে অঙ্গ বিষ্ণু, যে কোনো পুজোতে অঙ্গ বিষ্ণু। সেখানে কিন্তু শুধু বিষ্ণুময় জগৎ, তদ্ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরে। এর মানে এই নয় কিন্তু যে শিব আর মা আলাদা, রাধা আর গোবিন্দ আলাদা, বিষ্ণু আলাদা, এত আলাদার কোনো ব্যাপার নেই, ভগবানটা একজন। কিন্তু শাস্ত্রের আচার অনুযায়ী, তন্ত্রের বিধানে অমাবস্যায় কি কি কাজ করতে হয়, অমাবস্যায় শর্ট ক্রিয়া বেশি এফেক্টিভ হয়, চতুর্দশী অমাবস্যা, বিশেষ করে শনি মঙ্গলবার। শর্ট ক্রিয়াটা কি কি, মারণ উচাটন স্তম্ভন বশিক। আর বিষ্ণু বিষয়ক তিথি যেটা পূর্ণিমা, মানে শুক্লপক্ষে, সেই তিথিতে নিঃসন্তান দম্পতি, সেই সব ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, এই ধরনের ক্রিয়া করলে এফেক্টিভ হয়। হ্যালো 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 বলুন। আমি আমার ছেলে সম্পর্কে বলছি। ডেট অফ বার্থ বলুন। 30 নভেম্বর 1998। 30 নভেম্বর 1998। টাইম সময় হচ্ছে 12:32, মানে বেলা সকাল 12:32। জন্মস্থান হচ্ছে কলকাতা, নিগত। কি জানতে চাইছেন বলুন। কি করছে এখন? এখন একটু কোম্পানি কাজ করছে, একটু পড়াশোনা করছে। শনি সাড়ে সাতই চলছে, গতানুগতিক যাবে, যে কোম্পানিতে কাজ করছে সেই কাজটা এপ্রিল মাসে, এপ্রিল মাসের পর থেকে 2025-এ সংস্থাগত পরিবর্তন, বেটার স্যালারি, বেটার জব হওয়ার সম্ভাবনা আছে। আর যে পড়াশোনাটুকু করছে সেই পড়াশোনাটা সম্পূর্ণ হবে, আর 26 সালের শেষের দিক থেকে একটা টানা ভালো সময় চলবে, কিন্তু 7:30 যাবে না। অতএব 7:30 যে প্রারব্ধ কর্মফল সেটা কম বেশি রান করতে থাকবে। আর কিছু জানতে চাইছেন? না 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 না, খুব স্ট্রং কোনো যোগাযোগ নেই। ও চেষ্টা করতে পারে, আমি কারো মন তো ভেঙে দিতে পারি না, সে চেষ্টা করতে পারে, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে পারে, কিন্তু যোগটা খুব স্ট্রং নয়। এবার আমার যদি উপদেশ নেন তাহলে হচ্ছে যে চেষ্টাটা করবে অবশ্যই, কিন্তু হলো না, একটা বিশাল সময় নষ্ট হলো, সেটার থেকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বা ব্যবসা করলে বেশি উন্নতি হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরাজিতে এবং সময়টা মেনশন করুন। আমার লাইভ ইন ফোন অনুষ্ঠানে কেমন ফোন আসে, কথা বলার সময় থাকে না, তবুও আমি 1 সেকেন্ড সময় লাগে উত্তরটা দিতে, সেই বুঝে আমাকে ডেট অফ বার্থ টাইমটা ঠিক মতো বলবেন, আর প্রশ্নটাও দুটো করবেন।
শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে শোভাবাজার, ভাগ্য। হ্যালো 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 বলুন। 1698 টাইম সকাল 10টা 12, সকাল কি জানতে চাইছেন? তার কারণ দুটো, একটা কারণ আপনার রাশি অষ্টমে রাহু রয়েছে, শনির অবস্থানটা এই মুহূর্তে একটু ভালো, আর বৃহস্পতিটা গোচরের কর্মস্থানেই বকরি রয়েছে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে যোগটা বেশি আসবে, 25 সালে কর্মের যে চেষ্টাটা করছেন সেই অনুযায়ী আপনি চাকরি পাবেন। আর কোনো ধাইয়াটা শুরু হবে, হয়নি এখন। ধাইয়া কাকে বলে? ধাইয়া হচ্ছে রাশির অষ্টমে যদি শনি যায়, সেই শনি বৃহস্পতির ক্ষেত্রে আছে, অবশ্যই ধাইয়া পারব্ধ কর্মের ফল, কম বেশি যন্ত্রণা দিতে থাকবে, ধৈর্যের সাথে লড়াই করতে হবে, আর না হলে সেই লড়াইয়ের থেকে ছিটকে যেতে হবে। হ্যাঁ, ধাইয়ার এইটাই রেজাল্ট, আর কিচ্ছু না। ধাইয়ার একটা কুফল আছে। হ্যাঁ, সব গ্রহের অবস্থান তো একসঙ্গে ভালো হয় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ফোন করবেন যারা, মাথায় রাখবেন অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটো তিথি, কোন তিথিটা কোন কাজের জন্য এটাই অনেক জ্যোতিষ আপনাকে বোঝাতে পারবে না। হ্যালো 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 বলুন। কি জানতে চাইছেন? আপনার ধনুরাশি? হ্যালো, আপনার রাশি হচ্ছে বৃষ, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র। বেটার অপরচুনিটি অবশ্যই মে মাস থেকে খুব ভালো আসবে, 25 সাল আপনার পক্ষে অত্যন্ত ভালো, শনি দশমে থাকবে 25 সালে, এখনো ভালো জায়গাতেই আছে, কিন্তু বৃহস্পতিটা রাশিতে বকরি, ওই জন্য স্যাটিসফাইড ফিনান্সিয়াল অবস্থান এবং প্রমোশন, সংস্থাগত পরিবর্তন, এই জায়গাগুলোতে একটু ডিস্টার্বেন্স আছে, সেটা অবশ্যই 25 সালে কেটে যাবে এবং ভালো একটা কর্ম প্রতিষ্ঠা হবে আপনার। ঠিক আছে, ধন্যবাদ নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, অমাবস্যায় ষট ক্রিয়া করতে হয়, মারণ উচ্চাটন স্তম্ভ নুবশীকরণ, এছাড়া কিছু শুভ কর্ম করা যেতে পারে, কিন্তু বিষ্ণু বিষয়ক তিথিতে যেমন সন্তান হচ্ছে না, দাম্পত্য অশান্তি, ডিভোর্সের সম্ভাবনা, বাস্তু দোষ, এই ধরনের ক্রিয়াগুলো কিন্তু শুক্লপক্ষে এফেক্টিভ বেশি। আর কালসর্প মাঙ্গলিক সারেসাথী ধাইয়া কেমুদ্রম গ্রহণযোগ এগুলো কিন্তু অমাবস্যা তিথিতে এফেক্টিভ বেশি, এছাড়া শর্ট শর্ট ক্রিয়া। হ্যালো বলুন। নমস্কার বলুন। 28 ফেব্রুয়ারি 1997 টাইম সকাল 10:30 বলুন, কি জানতে চাইছি? একটু জানতে চাইছি যে কর্মজীবনটা কেমন হবে, এবং ইদানিং খুব ঝোড় ঝামেলা। প্রথম হচ্ছে রাশির অষ্টমে রন্ধস্থানস্থ বৃহস্পতি আছে, সেইটা একটু ঝঞ্ঝাট করায়, শনির অবস্থান গুড, রাহুর অবস্থানও গুড, দশাটা খুব একটা ভালো যাচ্ছে না, এই যে সময়টা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় খারাপটা ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে অনেকটাই ফেভারেবল জায়গায় চলে আসবে। দুটো প্রশ্ন করা যাবে, রাশি হচ্ছে তুলা, দেব হচ্ছে গণ, সাথী নক্ষত্র। ঠিক আছে, তুলা রাশির নেক্সট ইয়ার মে মাস জুন মাসের পর থেকে ভালোই যাবে। হ্যাঁ, না বিয়ে বিয়ের প্রপার যোগ এখনো পড়েনি, বিয়ে বিয়ে করতে পারে, চেষ্টা করতে পারে, বা যদি অ্যাফেয়ার করে বিয়ে করতে পারে, তবে সেটা 25 সালের শেষের দিকে করলে ভালো হয়। ঠিক আছে, সেই না না সেই জড়িয়ে জায়গার জায়গাটা ভালো কিনা সেটার জন্য তো যাকে যার সাথে জড়িয়ে আছে তার রাশি চক্রটা দেখতে হবে, 25 সালের শেষের দিকে বিয়ের যোগটা ওর আছে এবং সেটা করলেই ভালো হবে। হ্যাঁ, বড় ধরনের কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রহের দুটো তিনটে গ্রহকে একটু প্রতিকার করার ব্যবস্থা আছে, আপনি সময় করলে আপনি চেম্বারে আসবেন। ঠিক আছে, অনলাইন কনসালটেশন চলছে,
শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে চিড়িয়াম, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো বলুন বলুন। জন্ম তারিখ সময় 5/9/1997। ভোট 4টে কোথায়? কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন? ক্যারিয়ার মানে কি করছেন এখন? যোগ আছে, সেই যোগটা শেষের দিকে গিয়ে মুখে আটকে যেতে পারে, ওটাকে ঠিক করতে হবে। আর যোগটা 15 জানুয়ারি 2025 পর থেকে শুরু হচ্ছে, ডিসেম্বর মাসে যোগটা নেই, ঠিক আছে? মাথায় রাখতে হবে যোগটা চলবে, আপনি চেষ্টাটা চালান, এবং যে গ্রহটা আপনার যোগটাকে আটকে দিতে পারে সেটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। প্রতিকার তাহলে অমাবস্যা চতুর্দশী হচ্ছে কৃষ্ণপক্ষের একটা শ্রেষ্ঠ তিথি। অবশ্যই অষ্টমী নবমী সংক্রান্তি কোনো ছোট তিথি নয়, এই তিথিগুলো পূর্ণ লগ্ন, অমাবস্যা পূর্ণিমা দুটোতেই শ্রী ভগবান প্রকট হন। কিন্তু এটা অনেকেই জানে না যে যিনি বিষ্ণু তিনি কালী, কারণ ভগবান তত্ত্বটাই এমন, আপনি কিন্তু অমাবস্যার দিন নারায়ণ পুজো করার মানসিকতাই আপনার তৈরি হয়নি, কিন্তু জগৎটা নারায়ণই চালায়। হ্যাঁ, আবার পূর্ণিমার দিন কালী, কিন্তু পূর্ণিমার দিন দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ সব জায়গাতেই মায়ের পুজো হয়, ওই তিথিটাও মায়েরই, ভগবানটা তো দুজন হয় না। হ্যালো হ্যালো বলুন বলুন বলুন। ডেট অফ বার্থ টাই 11/6/2003। 11/6 হ্যাঁ 2003 দুপুর 12টা 8 মিনিট। কোথায়? কলকাতাতে। কি জানতে চাইছেন? কি করছে এখন? কি করছে? হ্যালো হ্যালো কি করছে? হ্যালো কোন ইয়ার? বিটেক পাশ করবে খুব ভালোভাবে, উচ্চ শিক্ষারও একটা যোগ আছে, অতএব বিটেকের পরে যদি ও এমটেক করে বা এমবিএ করে করতে পারে, আর ক্যাম্পাসিং থেকে চাকরিরও যোগ আছে। 27 সালের শেষের দিক থেকে ওর গোল্ডেন টাইম শুরু হবে। হ্যাঁ, 25 সালে আমি তো এই কথাটাই বলিনি, 25 সালে চাকরি আছে এই কথাটা তো বলিনি, আমি বলি 27 সাল থেকে ওর গোল্ডেন টাইম শুরু হবে, বিটেক কমপ্লিট হবে, ক্যাম্পাসিং থেকে চাকরির যোগ আছে। আর সপ্তমে মঙ্গল আছে, মঙ্গলটা শনির ঘরে, বিবাহিত জীবনটা প্রথম জীবন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার শনিবার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুল। প্রত্যেকটা চেম্বারের ডেট স্ক্রল সব যাচ্ছে, যখন লাইভে থাকবো তখন ফোন করবেন এই ল্যান্ডলাইনে, আর বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা আপনি আপনার সময় মতো বুকিং করে অনলাইনে কথা বলতে পারবেন। হ্যালো 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 বলুন। জানুন ডেট অফ বার্থ টাইম 3/4/2003। টাইম রাত্রি 10:15। 10টা না না, আপনার কথাটা পরিষ্কার ভাবে আসছে না। 10টা কত? কোথায় জন্মটা? কোথায়? কি জানতে চাইছেন বলুন? কি করছে এখন? মাস্টার ডিগ্রি করছে। আচ্ছা, তাহলে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হবে এবং তারপরে চাকরিটাও ভালোই পাবে, সরকারিরও সম্ভাবনা আছে আর বেসরকারি তো পাবে। আর মাস্টার্সের পরেও যদি পড়াশোনাটা করতে চায়, মানে পিএইচডি করতে চায়, সেটাও করতে পারবে, শরীরটা ভোগাবে, কারণ মেষ রাশির কিন্তু সামনের বছর 7.5 শুরু হবে। এখন থেকেই শরীরের বিষয়টা একটু চিন্তা করবেন, শরীর মাঝে মাঝেই ভোগাবে। আর কিছু জানতে চাইছেন?
দুটো প্রশ্ন করতে পারবেন, কারণ আমার লাইভ ইন ফোন অনুষ্ঠান মানে দেখতেই পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন পরপর পরপর ফোন এবং পেছনেই ফোন রেডি হয়ে আছে, পরিষেবাটা আমাকে সবাইকেই দিতে হয়। ন্যাচারালি দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন এবং বর্তমান সমস্যা নিয়ে প্রশ্ন, এরকম নয় যে আজকে লাইভ হলো আর লাইভেই আসলাম না কোনোদিন, যদি বেঁচে থাকি ন্যাচারালি সেই জন্য ফোনটা করবেন। কুইক জন্ম তারিখ, ডেট অফ বার্থ, টাইমটা ইংরেজিতে বলবেন, আমার বলতে তো 1 সেকেন্ডের কম সময় লাগে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সামনের এই শনিবারের অমাবস্যা, বারটা শনি, তিথিটা অমাবস্যা, মার্গ শীর্ষ মাস বলে অগ্রহায়ণ মাস, এই অমাবস্যা শনিবারের অমাবস্যা তিথিতে যে পীড়াগুলো আপনারা পাচ্ছেন, গ্রহ পীড়া থেকেই সব পীড়ার সৃষ্টি, এবং গ্রহ পীড়ার সৃষ্টিটা হচ্ছে সেই প্রারব্ধ কর্মফল থেকে আসে। আমরা প্রারব্ধের অধীনে থাকি কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা সুখে থাকি না, আমরা সবসময় দুঃখে থাকি, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে জর্জরিত, এটা কেন সেটাই জানি না, সেটার কারণ হচ্ছে প্রারব্ধ কর্ম। হ্যালো হ্যালো বলুন। হ্যালো বলুন। আমার আপনি ডেট অফ বার্থ টাইমটা আগে বলুন না। 1/11/1996 টাইম টাইম 10:15 কি জানতে চাইছেন? আমার বিয়ে কবে মধ্যে হবে? আপনার যা রাশি, বিয়ের যোগটা মার্চের পর থেকে প্রবল যোগ, ঠিক আছে, মার্চ 2025 থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটাই বিয়ের যোগটা প্রবল। বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে, উত্তর অথবা পশ্চিম অথবা উত্তর পশ্চিম কোণাকোণি। আরেকটি বিষয় হচ্ছে পাত্রের রাশিচক্র দেখেই বিয়েটা করবেন, কোনো অসুবিধা, সপ্তমপতি বকরি আছে বলে বিয়েটা একটু লেট হচ্ছে, কিন্তু 25 থেকে যে টাইমটা বললাম এই টাইমে বিয়ে হবে। হ্যাঁ, আমার কি মাঙ্গলিক আছে? নো, একদম না, ঠিক আছে, নন মাঙ্গলিক পাত্রের সাথে বিয়ে হলেই ভালো হবে। আর শনির প্রতিকার করতে হবে, শনি কিন্তু সঠিক জায়গায় নেই, ওটার জন্যই লেটটা বেশি হচ্ছে, ঠিক আছে। এই ধরনের রাশিচক্রে লাভ ম্যারেজ হলেও কোনো সমস্যা কিছু নেই, কিন্তু যে ছেলেটার সঙ্গে লাভ হবে তার চার্টটা বিচার করে বিয়ে করা উচিত, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভে ফোন করবার জন্য। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চেরিয়া, দুপুর 12টা থেকে। আরেকটি মজার জিনিস, অনলাইন কনসালটেশন, যারা দূরে থাকে আসতে পারছেন না। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ স্যার, আমি হুগলি থেকে বলছি। ডেট অফ বার্থ টাইম? হ্যাঁ, 29/10/1993। 29/10/1993 টাইম? রাত্রি 9:30। কোথায়? হুগলি। কি জানতে চাইছেন? এই কর্ম সম্বন্ধে জানতে চাই। এখন কি করছেন? এখন তোমার কলকাতায় এটা ইয়েতে, তোমার ইয়ে তো মেডিকেলে গিয়েছে বলছি, কাজ যে কাজটা করছেন সেই কাজটা করুন, যে কাজটা করছেন সেটা করুন। মার্চের পর থেকে 7:30 আপনার শুরু হবে, কিন্তু বৃহস্পতি এবং রাহুর অবস্থানটা শুভ হবে বলে আপনার কর্মস্থানে বড় কোনো প্রভাব পড়বে না, তবে যেখানে চাকরি করতে তার থেকে একটু বেটার জব, বেটার স্যালারি, সেইটা আপনি আশা করতে পারেন 25 সালে। তবে 7:30 শুরু হচ্ছে, 7:30 প্রতিকারটা কিন্তু প্রথম দিক থেকেই শুরু করা উচিত, না হলে ওটা তো নানা রকম বাধা বিঘ্ন, 7:30-এর একটা নেগেটিভ অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিটাকে আটকাতে না পারলে যন্ত্রণাটা মুখ থেকে মুক্তি পাবেন না। লাইভ ইন ফরেশ একদম শেষের দিকে এসে গেছি, যারা ফোন করছেন আরো ফোন আসবে নিশ্চয়ই। এবার একটা কথা বলি, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, লাইভ হরোস্কোপ একটা গুরুত্বপূর্ণ আইটেম, এটা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এই লাইভ হরোস্কোপ করলে সমস্ত তথ্যগুলো, কারণ আপনাদের জানার আকাঙ্ক্ষার শেষ নেই, জীবনটাকে জানা সবারই ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে, কিন্তু সেটা ডিটেইলিং এ জানতে গেলে লাইভ হরোস্কোপ থেকে জান, বইগুলোকে কালেক্ট করবে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল সম্মান,
আগামী শনিবার মহা অমাবস্যা তিথিতে আমার নিজগৃহ মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে বামাকালী প্রতিষ্ঠিত গ্রহপীড়ায় যারা ভুগছেন বামাকালীর যে রূপ, আদি রূপ, আদি মহাশক্তি আলীল পদ, এই রাতের চরণ যুগলে সেই গ্রহপীড়ার সমস্ত ক্রিয়াগুলো করা হবে। হ্যালো, বলছি আমি ফোন করেছিলাম ওই আমার বিষয়, বলুন ডেট অফ বার্থ টাইম। ডেট অফ বার্থ 1/11/1984। এক বিয়ে করা হয়ে গেছে আপনার? আচ্ছা, কারবারের কথাটা বলি, মকর রাশি সাড়ে সাতই একদম লাস্ট ফেজ, মার্চ বৈশাখ মাস থেকে আপনার খুবই ভালো যাবে কারবারটা, যে জায়গায় আছে লেনদেনটা আরো বাড়বে 25 সালে। আর বিবাহিত জীবনে একটু মতানৈক্য অশান্তির রাস্তা তৈরি হবে, ঠিক আছে, রিলেশনশিপটা যাতে আরো ভালো হয় এই জিনিসটা না বেশি না থাকাই ভালো, কিন্তু সেটা আছে রাশিচক্রে। আর অর্থনৈতিক, আর অর্থনৈতিক অবস্থানটা আপনার ঠিক জায়গায় চলে আসবে। হ্যাঁ, আর রিলেশনশিপের ব্যাপারটা, রিলেশনশিপের ব্যাপারটা প্রথমেই বললাম, মতানৈক্য কনফ্লিক্টের জায়গাটায় আছে। এবার আপনি আনাতে চাইলে তার জন্য তান্ত্রিক ক্রিয়ার দ্বারস্থ হতে হবে এবং তাকে আনার চেষ্টা করতে হবে যদি আপনি চান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এই সমস্যাটা মিটতেও পারে আপনার, এটার জন্য আপনাকে একটু চেম্বারে এসে আলোচনা করতে হবে। হ্যাঁ, আপনার চেম্বার হাওড়ায় নেই না? হাওড়ায় আছে, হাওড়া ময়দান, মঙ্গলবার দুপুর 2 থেকে 5। একদম হাওড়া ময়দান শরৎ সদনের 1 নম্বর গেটের উল্টো দিকে। আপনি বুকিং নম্বরে ফোন করে মঙ্গলবার চলে আসতে পারবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো সমস্যাটা আপনার কি। হ্যাঁ, লাইভ ইন ফোনে স্বাগত। অনুষ্ঠানের একদম অন্তিমে চলে এসেছি, একটা কথা বলার সুযোগ পাচ্ছি না ফোনের পর ফোন। অমাবস্যায় ষট ক্রিয়া করতে হয়, আর বিষ্ণু বিষয়ক ক্রিয়া করতে হয় পূর্ণিমা, দ্বাদশী, একাদশী। আর অমাবস্যা চতুর্দশী হচ্ছে ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। আর রাশিচক্রের মধ্যে যে গ্রহ থাকে, ধরুন মাঙ্গলিক থাকে, কালসর্প থাকে, ধাইয়া থাকে, দেবদ্রম থাকে, গ্রহণ যোগ থাকে, নিচস্থ গ্রহের কুপ্রভাব অন্তর্দশা মহাদশাগুলোতে গ্রহের চরম পীড়া ভোগ, সেগুলো কিন্তু চতুর্দশী ও অমাবস্যায় ক্রিয়া করতে হয়, করলে তার ফলটা অন্যান্য তিথির থেকে অনেক বেশি শুভ হয়। আর একদম সময় নেই, অনলাইন কনসালটেশন চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ক্লাসে ভর্তি চলছে, বুকিং নাম্বারে ডিটেল তথ্য জেনে ফোনে জেনে নেবেন। দূর আর দূরে নেই, অচেনা।